পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর। পশ্চিমবঙ্গ সরকার সব সময় মানুষের পাশে, মানুষের দরে। প্রত্যেক রেশন গ্রাহক যাতে তার জন্য বরাদ্দ রেশন সামগ্রী সঠিকভাবে পায়, অন্য কেউ যাতে তার রেশন তুলে নিতে না পারে, কোনোভাবে যাতে গ্রাহক প্রতারিত না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর প্রতিটি রেশন কার্ডের সাথে আধার এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে ব্যবস্থাপনা করেছে। এই ব্যবস্থাপনার মাধ্যমে গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে। উপভোক্তারা খাদ্যসাথী সম্পর্কিত অনেক খবর মোবাইল SMS এ পাবেন এবং উপভোক্তারা ভারতবর্ষের যে কোনো রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড কে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। তাদের কর্মীরা মোবাইল ও আঙুলের ছাপ নেওয়ার স্ক্যানার নিয়ে সকলের বাড়ি বাড়ি যাচ্ছে। বাড়ির সকল সদস্য উপস্থিত থেকে আঙুলের ছাপ ও আধার নম্বর দিয়ে রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করে নেবেন। পরিবারের পক্ষে যে কোনো একজন সদস্যের মোবাইল নম্বরেও রেশন কার্ডের সাথে সংযুক্ত করে নেবেন। আপনার বাড়িতে যে ব্যক্তি আধার সংযুক্ত করতে যাবে তার বুকে ঝোলানো পরিচয় পত্র দেখে নেবেন। আধার সংযুক্ত করতে আধার কার্ড, মোবাইল নম্বর ও রেশন কার্ড ছাড়া অন্য কোনো নথির প্রয়োজন নেই, তাই ব্যাংক বা অন্য কোনো নথি চাইলেও দেবেন না। রেশন কার্ডের সাথে আধার সংযোগের এই প্রক্রিয়াটি করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। উপভোক্তারা তার রেশন দোকানে গিয়েও একইভাবে আঙুলের ছাপ দিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর ও মোবাইল নম্বর সংযুক্ত করতে পারবেন। এই বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে স্থানীয় খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শক বা আধিকারিকদের সাথে যোগাযোগ করুন। স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থা গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকুন।